হ্যালো বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। এবং আমাদের আজকে আলোচনার বিষয় থাকবে আমাদের পাঠ্যপুস্তকের পঞ্চমতম অধ্যায় নিয়ে অর্থাৎ আমরা আজকে পঞ্চম অধ্যায় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের সমাজ তো এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং অনেক পরিচিত একটা অধ্যায় তোমাদের কেননা এই অধ্যায় সম্পর্কে কিন্তু ক্লাস থ্রি ফোর ফাইভ সবগুলো ক্লাসেই তোমরা পড়ে আসছো এই অধ্যায়টি তো জাস্ট আমরা এখানে যে বিষয়টি নিয়ে আছে কথা বলবো তো সেটা হচ্ছে আমাদের সমাজের পরিবর্তনগুলো পরে সরাসরি আমরা পরিবর্তনটা কথা বলে আলোচনা করছি না জাস্ট সমাজ পরিবর্তন হতে হতে কোন পর্যায়েটাতে এসে পৌঁছেছে সেই বিষয়গুলো নিয়ে তো দেখো এখানে কৃষিভিত্তিক সমাজ শিল্পভিত্তিক সমাজ শিল্প বিপ্লব পরবর্তী সমাজ এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো আজকে তো এখানে দেখো যে প্রথমত আমরা কৃষিভিত্তিক সমাজের কথা বলেছি অর্থাৎ আমরা এর আগে তিনটা স্টেপ আলোচনা করে এসেছি সেখানে আমরা দেখেছি যে প্রথমত যে তিনটা ভাগ প্রথমত যে আমরা পশু সংগ্রহ মানে শিকার এবং খাদ্য সংগ্রহ করার কথা বলা হয়েছিল যে শিকার করা হচ্ছে এবং খাদ্য সংগ্রহ করা মূল কাজ অর্থাৎ পশু শিকার ও খাদ্য সংগ্রহ তারপর আমরা দেখেছি যে উদ্যান কৃষি উদ্যান কৃষির পর আমরা দেখেছি যে উদ্যান কৃষি শেষ করার পর আমরা আরেকটা স্টেপ পেরে তারপরেই কিন্তু আমরা কৃষিভিত্তিক সমাজ এসে পৌঁছেছি এই কৃষিভিত্তিক সমাজটার কথা যদি আমরা বলি অর্থাৎ আমরা এখানে বলবো যে কৃষিকাজের সূত্রপাত হয়ে যাচ্ছে আমাদের এবং কৃষিকাজের সূত্রপাত হবার ফলে কিন্তু আমরা দেখে দেখে থাকবো যে আমাদের সমাজ ব্যবস্থার ধরনটা পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা এখানে প্রথমত কৃষিভিত্তিক সমাজের কথা বলতেছি কৃষিভিত্তিক কৃষিভিত্তিক সমাজের কথা বলছি এবং এখানে আমরা যেটা দেখব এই আমাদের এই কৃষিকাজগুলো কিন্তু মেইনলি নদী কেন্দ্রিক ছিল অর্থাৎ নদী তীরবর্তী এলাকাতে কিন্তু এই কাজগুলো খুব ভালো সম্পাদন করা যেত খুব বেশি সুবিধা ছিল নদী তীরবর্তী অঞ্চলগুলোতে কৃষিকাজ করা এই কারণে আমরা দেখে থাকবো যে নদী তীরবর্তী অঞ্চলগুলোতে কৃষিকা কৃষি কার্যক্রমগুলো সম্পাদন করা হয়েছিল এবং আমরা যে উদ্যান কৃষির কথা বলেছিলাম সেই উদ্যান কৃষির সেই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে উদ্যান কৃষি তো উদ্যান বলতে সেখানে বাগান আমরা বলেছিলাম যে উদ্যান কৃষির সূত্রপাত কীভাবে হলো সেখানে আমরা দেখেছিলাম যে ফলমূল সংগ্রহ করে নিয়ে আসা হতো সেই ফলমূলের উচ্ছিষ্টাংশ বাড়ির আশেপাশে ফেলে দেওয়া হতো সেই বাড়ির আশেপাশে ফেলে দেওয়ার পরেই কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতাম যে সেখান থেকেই তারা বুঝতে পারলো যে এগুলো যদি আমরা ঠিকমতো বপন করতে পারি বা সংগ্রহ করতে পারি তাহলে কিন্তু আমরা সেখানে ফসল ফলাতে পারবো এই যে একটা সেন্স মাথায় কাজ মানে এসেছিল সেইটাই কিন্তু আমাদের এই কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে এখন দেখো যে আমাদের কৃষি সূত্রপাতের ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন নারীরা অর্থাৎ মেয়েরা মেয়েদের ভূমিকা ছিল সর্বপ্রধান এই যে মেয়েদের ভূমিকার কারণে আমাদের ভিত্তিক সমাজ ব্যবস্থা শুরু হলো পরবর্তীতে এটা বিকাশ বিকশিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন পুরুষেরা অর্থাৎ এই যে লাঙ্গল অর্থাৎ জমি চাষের মাধ্যমে যে কাজের সূত্রপাত সেই জমি চাষ করে কৃষিকাজের সূত্রপাত কিন্তু পুরুষদের মাধ্যমে হয় অর্থাৎ এই কাজগুলো পুরুষরা করে থাকেন করতেন এবং এক সময় দেখা যেত যে আমরা যে হাল হিসেবে ব্যবহার করে থাকি যে হাল টানার কাজটা ব্যবহার করে থাকি কি বিভিন্ন পশুপাল পশু পাখি দিয়ে করা হতো কিন্তু তার আগে যখন একদম যখন শুরু হয় তখন এটা ধারণা না থাকা পর্যন্ত মানুষ নিজেরাই নিজে হাল টানত কিন্তু হাল টেনে জমি চাষ করে নিয়ে তারপরে সেখানে ফসল বপন করত। পরবর্তীতে বিভিন্ন পাখি পশু বিশেষ করে বিভিন্ন পশু দেখা যাচ্ছে যে গাধা গাভী বিশেষ করে সার এই জাতীয় পশুগুলোকে ব্যবহার করা হতো হাল টানার ক্ষেত্রে যার ফলে জমি চাষ করা সম্ভব হতো এছাড়া দেখো আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে যে এই যে জমি চাষ করা হয়ে গেল জমি চাষ করার পরিপ্রেক্ষিতে বা জমি চাষ করার পরবর্তীতে যে বিষয়টি দেখা যেত আর কি জমি চাষ করা হয়ে গেছে তো নদী তীরবর্তীর কথা আমরা প্রথমত এখানে বলেছিলাম যে আমাদের কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থাটার মূল কেন্দ্র হচ্ছে নদী তীরবর্তী অর্থাৎ নদীর তীরে হচ্ছে আমরা দেখে থাকবো যে আমাদের সভ্যতাগুলো যেগুলো কৃষিভিত্তিক সভ্যতা ছিল আমরা মিশরীয় সভ্যতার কথা বলতে পারি নীল নদের তীরে গড়ে উঠেছিলো মিশরীয় সভ্যতা সেখানে কৃষিকাজ ছিল তাদের জীবিকার প্রধান উৎস আমরা মেসোপোটোমীয় সভ্যতার কথা যদি বলি মেসোপোটোমীয় সভ্যতা টাইগ্রিস ইউফেট্রিস নদীর তীরে গড়ে উঠেছিল যেটাও ছিল কিন্তু আমাদের সেই সময় মানে তাদের সমাজ ব্যবস্থাটা কিন্তু মেনলি কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায় ছিল এছাড়া আমাদের যদি উপমহাদেশের একটি সভ্যতার কথা আমরা বলি সিন্ধু সভ্যতা এই সিন্ধু সভ্যতাও কিন্তু কৃষিভিত্তিক ছিল এবং কৃষিকাজে তাদের মূল উৎস ছিল তো এইভাবে তারা কি করত তারা তাদের এই কৃষিভিত্তিক সমাজটাকে পরিচালনা করত। এখন দেখো আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিল্পভিত্তিক সমাজ দুই নম্বরটা আমরা বলবো শিল্পভিত্তিক সমাজ শিল্প ভিত্তিক সমাজ অর্থাৎ কৃষির পরিবর্তন মানে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার শেষ পর্যায়ে এসে মানে শেষ পর্যায়ে বলতে চূড়ান্ত একটা পর্যায়ে যখন লাভ করে তখনই আমরা দেখব যে এই শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থার সূত্রপাতায় আমাদের পৃথিবীব্যাপী অর্থাৎ মানুষ মানুষের সাথে যান্ত্রিকতা শব্দটি চলে আসে মানুষ যান্ত্রিক হয়ে যায় বিভিন্ন বৈজ্ঞানিক কার্যক্রম তাদের মাধ্যমে শুরু বিভিন্ন আবিষ্কার জাস্ট মানুষের আবিষ্কারের প্রচেষ্টা মানুষের অন্য নতুন কিছু জানার আগ্রহ সে জানার আগ্রহ থেকেই আমরা দেখে থাকবো যে শিল্পভিত্তিক সমাজের হয় অর্থাৎ আমরা দেখো যে ওই শিকারি এবং খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ থেকে শুরু করেছিলাম আমাদের যাত্রা সে শিকার বা খাদ্য সংগ্রহভিত্তিক সমাজটার পরবর্তীতে কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের এই সমাজ ব্যবস্থাতে চলে আসতে পেরেছি অর্থাৎ একটা থেকে একটা চাহিদা মানুষের শেষ হচ্ছে চাহিদা পূরণ করা মাত্র কিন্তু মানুষ নতুন করে তারা নতুন করে ভাবতে শুরু করছে এই যে চাহিদা শেষ হয়ে যাচ্ছে নতুন করে ভাবতে শুরু করছে এই করার মাধ্যমে কিন্তু মানুষের জীবনযাত্রার উন্নত উন্নতি হচ্ছে এই কারণে আমরা বলতে পারি যে সমাজ পরিবর্তনশীল এখন দেখো তোমাদের পরীক্ষার প্রশ্ন যদি সমাজ পরিবর্তনশীল কথাটি ব্যাখ্যা করে এরকম সৃজনশীল প্রশ্ন যদি এসে থাকে তাহলে কিন্তু তোমরা উদাহরণ হিসাবে এগুলোকে ব্যবহার করতে পারবা অর্থাৎ যে এই যে পরিবর্তনশীল বিধায় আমাদের এই যে সমাজের বিভিন্ন উপাদানগুলো বা বিভিন্ন কারণগুলো বা বিভিন্ন কার্যক্রমগুলো আমরা দেখবো কি হচ্ছে আমরা দেখব পরিবর্তন হচ্ছে যেমন শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থার কথা বলি তাহলে দেখো চোদ্দোশো বিরানব্বই সালে কলম্বাস চোদ্দোশো বিরানব্বই সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করে আমেরিকা আবিষ্কার করে চোদ্দশো বিরানব্বই সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করলো এই কলম্বাস আমেরিকা আবিষ্কার করার ফলে আমরা দেখব যে আমাদের একটা নতুন অঞ্চল সম্পর্কে ধারণা হলো সেখানে আমাদের বিশেষ করে আফ্রিকা বা ইউরোপের দেশগুলো থেকে মানুষ সেখানে যে বসতি স্থাপন করল নতুন নতুন জিনিস উপাদানগুলো সম্পর্কে তারা পরিচিত হলো তার মানে কি আমরা জাস্ট বলতেছি যে শিল্প কাজটাকে আমরা সমৃদ্ধ করতে সক্ষম হচ্ছি শিল্প কাজটা আমাদের প্রসারিত হচ্ছে এই যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করলেন তিনি সেখানে জাহাজ নিয়ে উপস্থিত হয়েছিলেন এই যে এখানেও কিন্তু আমাদের জাস্ট জীবন জীবনযাত্রা উন্নত হচ্ছে বা জীবনযাত্রার মান উন্নয়ন করতেছে সেটা কিন্তু আমরা দেখতেছি এরপর দেখো ষোলোশো পঁচাশি সালে নিউটন মাধ্যাকর্ষণ মাধ্যাকর্ষণ শক্তি প্রমাণ করলেন এটা একটা দিক তারপরে প্রমাণ করেন তারপরে দেখো আমরা বলতে পারি যে এই যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন অর্থাৎ আমরা এখানে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদনের কথা আমরা বলতে পারি টারবাইন তার বাইন ঘুরে বিদ্যুৎ উৎপাদন তো এই যে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এই বিদ্যুৎ উৎপাদন করার ফলে কিন্তু আমাদের কৃষিকাজ বলো বা আমাদের অন্যান্য কার্যক্রমগুলো সবগুলো কিন্তু আরও সহজ হয়ে যাচ্ছে আরও গতিশীল হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের এই কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থাকে গতিশীলতা এনে দিল শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থা মানুষের জীবনযাত্রার মান উন্নত হলো মানুষ নতুনভাবে ভাবতে শুরু করলো তারা নতুন নতুন আবিষ্কারে আবিষ্কার করতে সক্ষম হলো নতুন নতুন বিষয় সম্পর্কে পরিচিত হলো সমাজ ব্যবস্থা কি হচ্ছে এইভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে এরপরে যে বিষয়টি আছে তিন নম্বর শিল্প পরবর্তী সমাজ আমরা এই তিন নম্বরটার কথা যদি আমরা বলি শিল্প বিপ্লব সমাজ পরবর্তী সমাজ অর্থাৎ ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হয় শিল্প ক্ষেত্রে ব্যাপক প্রসারতা আসে তো যেটাকে বলা হচ্ছে শিল্প বিপ্লব বিপ্লব কথার অর্থ তো বোঝোই যে যখন কোনো বিষয় অতিরিক্ত হয়ে যাবে দেখা যাচ্ছে অতিরিক্ত সফলতা অর্জন করা যাবে বা যে উদ্দেশ্যে আমরা কাজ করতেছিলাম সেটাকে চূড়ান্ত পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বিপ্লব যেমন যে কৃষিক্ষেত্রে বিপ্লব বলে অতিরিক্ত উৎপাদন হলে সেটাকে বিপ্লব বলে শিল্পক্ষেত্রে বিপ্লব অর্থাৎ শিল্প বিপ্লব সংঘটিত হলো এই শিল্প বিপ্লব পরবর্তী সমাজ ব্যবস্থায় মানুষের জীবনযাত্রা কিন্তু চেঞ্জ হয়ে গেল আমরা দেখব যে মানুষ তার পরবর্তীতে বিভিন্ন ধরনের চাকরি বাকরি পেশায় নিযুক্ত হয়ে গেল বিভিন্ন প্রকৌশলী ডাক্তার ইঞ্জিনিয়ার এই যে বিভিন্ন চাক মানে কর্মসংস্থানের ক্ষেত্রগুলো চেঞ্জ হয়ে গেল আগে আমরা দেখতাম যে আমাকে আমার কাজ কি যে আমাকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠে আমাকে পশু শিকার করতে যেতে হবে আমি পশু শিকার করে নিয়ে চলে আসবো সেগুলো মানে সেগুলো কেটে রান্না টান্না করে খেয়ে না তারপরে কী হলো যে ফসল উৎপাদন করা শুরু করলাম ফসল উৎপাদন করব। তারপরে কী করলাম পশু পালন করা শুরু করলাম আগে ধরে নিয়ে এসে সেরে খেয়ে ফেলতাম তারপরে আমরা পালন করা শুরু করলাম পশু পালন করতে করতে আমরা কী আসলাম যে আমাদের তার পাশাপাশি কৃষিভিত্তিক কৃষিকাজ আমাদেরকে করতে হচ্ছে সেটাও করতেছি তারপর আমরা কী করলাম জাস্ট একটু উন্নত পড়ে যে শিল্প ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুললাম সবাই আমরা শিল্পের সাথে সমৃদ্ধ হয়ে পেলাম এবং শিল্প বিপ্লব পরবর্তীতে কি দেখলাম যে শিল্প বিপ্লব পরবর্তীতে দেখলাম যে মানুষ কার্যক্রম মানে মানুষের কাজের ক্ষেত্রগুলো ছড়ায় পড়ল মানুষ সব ধরনের কাজ করতে পারতেছে অর্থাৎ শিল্প বিপ্লব পরবর্তী সমাজে এসে মানুষ তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের পেশা সাথে কেউ শিক্ষক কেউ বিভিন্ন ধরনের পেশাজীবী কেউ বুদ্ধিজীবী দেখা যাচ্ছে যে কেউ মৎস্যজীবী মানে জাস্ট ওভারঅল মানে একদম পুরো সেক্টরটা উন্মুক্ত হয়ে গেল যে যার মতো ইচ্ছা সবগুলোই আমাদের সমাজ ব্যবস্থা জীবন ব্যবস্থার সাথে সব সবগুলোকে সবগুলোকেই রাখতে হবে সবগুলোই আমাদেরকে করতে হবে অর্থাৎ এই শিল্প বিপ্লব পরবর্তী সমাজে এসে দেখব যে আমাদের এই পেশার সম্প্রসারণ ঘটলো এবং সমাজ ব্যবস্থাও কী হয়ে গেলো সমাজ ব্যবস্থাও কিন্তু পরিবর্তন হয়ে গেল তাহলে জাস্ট একটা একটু ভাবো যে আমরা এর আগের ক্লাস এবং এই ক্লাসে দুইটা ক্লাসে যে বিষয়গুলো দেখলাম যে আমাদের সমাজ ব্যবস্থা কীভাবে পরিবর্তিত হচ্ছে পরিবর্তিত হতে হতেই কিন্তু আমরা আজকে যে পর্যন্ত এসে দাঁড়িয়েছি এ পর্যন্ত আসতে পেরেছি হয়তোবা আরও পঞ্চাশ বছর পর আমাদের সমাজ ব্যবস্থা ধারা চেঞ্জ হয়ে যাবে নতুন কোনো ধারা আসবে আমাদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে আমরা এখন যে উন্নতভাবে আছি আমরা যদি পঞ্চাশ বা একশো বছরের কথা ভাবি তারা দেখবো তাদের জীবনযাত্রার মান এতটা উন্নত ছিল না আমরা এখন তোটা উন্নত পর্যায়েছি সুতরাং আমরা এটা বলতেই পারি এই সেন্স অনুযায়ী যে আরও পঞ্চাশ বছর পর আমাদের যে যারা বসবাস করবে তাদের জীবনযাত্রা যে পরিবর্তন হবে না তা তো বলা বলা যেতেই পারে যে তাদের জীবনযাত্রাও হয়তো বা পরিবর্তন হবে তো আজকে ক্লাস যেহেতু আমাদের এই তিনটা টপিক নিয়ে আলোচনার কথা কথা বলা ছিল তো সুতরাং আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকো ধন্যবাদ সবাইকে